দুর্ঘটনাগ্রস্ত রোগী নিয়ে গেলে গোমতী জেলা হাসপাতালে দুর্ভেদ্য শিকার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। জানা গেছে, গোমতী জেলা হাসপাতালের বহির্বিভাগের ইনচার্জ নিমাই দাস রোগীর জরুরি চিকিৎসার ব্যবস্থার পরিবর্তে খারাপ ব্যবহার শুরু করে। অভিযোগ, অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা গোকুলপুর এলাকায় দুটি বাইকের সংঘর্ষের ঘটনায় আহত দুইজনকে নিয়ে যায় টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে। সেখানে রোগীকে অগ্নি নির্বাপক দপ্তরের স্ট্রেচারে ফেলে রাখতে হয় প্রায় 25 মিনিট। হাসপাতালে নেই কোনো স্ট্রেচার কিংবা ট্রলি। হাসপাতালের জিডি স্টাফ সহযোগিতা করছে না, তা নিয়ে হাসপাতালের ইনচার্জ নিমাই দাস অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সাথে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ। এ প্রসঙ্গে কি বলছেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সঞ্জয় সাহা? আজকে দুপুর 1:12 আমরা একটা কল আইছে যে অভিনন্দনের সামনে দুইটা বাইক মুখোমুখি হয়েছে। তা আমরা যথারীতি কলটা পাই, সেরা অভিনন্দনের সামনের থেকে দুজনে আইসে পেশেন্ট পাইছি। আমরা যথারীতি গাড়ি দিয়ে সেরা ডিস্ট্রিক্ট হসপিটাল টেপানি আমরা না সাবমিট করছি মেডিকেল অফিসারের কাছে। মেডিকেল অফিসারের কাছে সাবমিট করার আগ মুহূর্তে প্রায় 20-25 মিনিট পেশেন্টটা আমাদের স্ট্রেচারই পড়ে রয়েছে। তার কাছে স্ট্রেচার টলি কিচ্ছুই নাই। বারবার তার কাছে যাই, সে আমরা করার পরে তারা কইতেছে আগে 1 নম্বর রুমে যান, 2 নম্বর রুমে যান, 3 নম্বর রুমে যান। তারপরে ইনচার্জ যে আছে উনির সাথে আমি কথা কইলাম, উনি আমরা লগে মিস বিহেভিয়ার যে আমরা কষ্ট করে নিয়ে এসে 8 নম্বর রুমে লয়ে যেতাম, এটা আমরা দায়িত্ব মধ্যে পড়ে না। আমরা দায়িত্ব হয়েছে মেডিকেল অফিসারের কাছে হ্যান্ডওভার করা। পরবর্তী দায়িত্ব এটা হাসপাতাল কর্তৃপক্ষ, কোন রুমে নিব না কোন রুমে নিব এটা হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তা করবো। কিন্তু এই অব্যবস্থাটা আমরা প্রত্যেক দিন, আমরা প্রত্যেক পেশেন্ট পার্টি নিয়ে আইলে আমরা দেখতে পারতাছি বিগত কয়েকদিন ধরা বা বিগত কয়েক মাস ধরে আমরা দেখতেছি যে এখানে আইলে পরে স্ট্রেচার থাকে না, টলি থাকে না, যে কারণে রুগীরে এখানে ফ্লোরের মধ্যে আমরা স্ট্রেচারের মধ্যে ফালাই রাখা লাগে প্রায় 15-20-30 মিনিট ধরে সেরা এবং আমরা আটকে থাকি। এবং এমন টাইমে যদি আরেকটা ফায়ার কল হয় বা কোনো ইনসিডেন্ট হয় আমরা যাইতে পারি না ওই জায়গায়। এই অব্যবস্থার লেগে আমি ডিস্ট্রিক্ট সিএমওর কাছে করজোরে আবেদন করুম যাতে তাই এই পরিষেবাটা একটু ভালো করে এবং যারা এখানে দায়িত্ব দিছে উনি যাতে মানুষের সাথে মিসবিহেভিয়ার না করে, কারণ তাই এখানে মানুষের পরিষেবা, মানুষের পরিষেবা দেওয়ার লেগে ওনারা এখানে বোয়ানো হয়েছে। এখানে তাই পরিষেবাটা ঠিক মতো দিতেছে না। আপনারা কি আপনাদের সাথে আজকে খারাপ ব্যবহার? হ্যাঁ, আমাদের সাথে আজকে তাই প্রচণ্ড পরিমাণে মিসবিহেভিয়ার করছে এবং তাই আমার পার্সোনালি ডাক দিয়ে এসে কইতেছে শুনে যেতাম, আমি শুনছি না, আমি সুজায় বুঝছি। আমি বলছি এখানে জনসাধারণের সেবার লেগে আপনারা দিছে, যেহেতু আপনি চেয়ারে বসেছেন আপনি জনসাধারণের সাধারণের সেবা দিচ্ছেন। আজকে যে আপনারা নিয়েছেন রোগীটা কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট ছিল? এটা হচ্ছে অভিনন্দনের সামনে।